আসসালামু আলাইকুম। যাদের বাজেট 50,000 টাকা, ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিং সব ধরনের কথা, বলতে গেলে এক কথায় 50,000-এর নিচে যারা একটা মানে ফার্স্ট ক্লাস পিসি বিল্ড করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল হবে। আমাদের আজকের ভিডিওতে কিছু নতুন তথ্য থাকবে যেটা আমার রিসেন্ট কোনো ভিডিওতে ছিল না। আশা করছি সবাই ভিডিওটা দেখবেন। আপনি পিসি বিল না করলেও এই ভিডিওটা কষ্ট করে আপনার যেই ফ্রেন্ড সার্কেল পিসি বিল করতে চাচ্ছে, কিছুদিনের মধ্যে বিল করবে, তাদেরকে একটু ইনবক্সে মেসেজটা পাঠিয়ে দিন। আশা করছি আপনাদের জন্য 50,000-এর নিচে একটা বেস্ট পিসি বিল্ডের আইডিয়া আজকের এই ভিডিওতে দিতে পারবো। চলেন কথা না বাড়িয়ে আজকের এই বিলটা শুরু করি। বেশ অনেক দিন আগের একটা গল্প মনে পড়ে গেল, সেটা মেবি 2008 বা 2007-এর গল্প। আমার তখন সুবাস্তু আর্কেড মানে মাল্টিপ্লান সেন্টারের পাশেই আমার নিজের দোকান ছিল। হ্যাঁ, আমি ওই সময়ের কথাটা বলতেছি। একটা ল্যাপটপ আসলো হঠাৎ করে আমাদের কাছে। এই ল্যাপটপের স্পিড দেখে আমি তাজ্জব হয়ে গেলাম, কি এত ওল্ড মডেল, এত মান্ধাতার আমলের একটা ল্যাপটপ, কিন্তু স্পিড এত বেশি কেন? পরে যখন এটা নিয়ে অনেক অ্যানালাইসিস যাচাই বাছাই করলাম, তখন জানতে পারলাম এটার ভিতরে SSD নামক একটা জিনিস আছে, যেটা এর এই স্পিডের মূল কারণ। তখন আসলে খোঁজা শুরু করলাম যে এগুলো আসলে দাম কেমন, এগুলো আমাদের পিসিতে ইউজ করা যায় কি না। মার্কেট পুরো তন্নতন্ন করে খুঁজলাম, কোথাও এগুলো নাই, বাংলাদেশে অ্যাভেলেবল না, বিদেশ থেকে আনা ল্যাপটপটার মধ্যে SSD ছিল বিধায় এটার পারফরমেন্স এত বেশি। তো যাই হোক, কিছুদিন পরে হঠাৎ করে মার্কেটে আস্তে আস্তে SSD পাওয়া শুরু হইলো। সাইজ মাত্র 128 GB, 64 GB, এর উপরে পাওয়া যায় না। এই 64 GB, 128 GB SSD-র যে দাম ছিল 10-12-15 হাজার টাকা। তো তখন আসলে ভাবতাম যে আদৌ কি বাংলাদেশে এই SSD-র দামগুলো কখনো কমবে কি না, বা এগুলো আমরা নর্মাল হার্ড ডিস্কের মতো ইউজ করতে পারবো কি না। 2023 সালের এই আগস্ট মাসে এসে দেখতে পারলাম যে SSD-র দামটা একেবারেই ধাম করে কমে গেল। আজকে আপনি এই ভিডিওতে SSD-র যে প্রাইসটা পাবেন, এটার প্রাইস এত কম সত্যি নিজেকে আপনি বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, আমরা কথা বলবো আজকে একটা পিসি নিয়ে, যে পিসিটা বানাইতে আপনার খরচ হবে 47,500 টাকা অনলি। অ্যান্ড এই বিলটা আমরা করতেছি 12-gen i5 প্রসেসর দিয়ে। দেখেন, 12-gen i5 প্রসেসর, যেটার মডেল 12400, এবং এই প্রসেসরটা যারা 5600 দিয়ে বিল করতে চান, আমার মনে হয় সেটার থেকেও বেটার হবে যদি প্রাইসের সাথে কম্পেয়ার করেন। যাই হোক, এই প্রসেসরটা থাকবে আজকের বিল্ডে। আর মাদারবোর্ড দিচ্ছি আমরা গিগাবাইটের B760M DS3S, যেটাতে 4-4টা RAM ইউজ করা যায়। তবে আজকে আমরা 2টা RAM ইউজ করবো এই 47,500 টাকার বিল্ডের মধ্যে। মাদারবোর্ডটা ATX গিগাবাইটের UD সিরিজের এবং অফিসিয়াল একটা চ্যানেল মাদারবোর্ড। এরপরে আমরা যদি একটু র্যাম দেখাই, আজকের এই বিল্ডে আমরা র্যাম ইউজ করতেছি 2টা। ব্র্যান্ডের নাম হচ্ছে OCPC। অনেকেই হয়তো এটার নাম অলরেডি শুনে গেছেন, এবং এই র্যামটা হচ্ছে মেড ইন তাইওয়ান ভাই। 8 GB RAM, এক একটা স্টিকের দাম অনলি 2600 টাকা। 2600 টাকায় 3200 MHz 8 GB RAM, এটা আবার ওভারক্লক করলে আপনি 3600 স্পিড পাবেন। মানে কেমন একটা অবিশ্বাস্য ব্যাপার না? একটা সময় কিন্তু এই র্যামগুলার প্রাইস 4000 থেকে 4500 ছিল, যদি 8 GB কথা চিন্তা করতাম। যাই হোক, বাজারে এখন র্যামের প্রাইস এবং SSD-র প্রাইস অনেক কমে গেছে, এবং আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু বিল্ড এ পিসি। যাই হোক, 8 GB করে 16 GB থাকবে 47,500 টাকার পিসিতে। এরপরে SSD-র কথাটা একটু বলি, দিস ইজ অলসো OCPC, আমেরিকান মাদার কোম্পানিটা হচ্ছে আমেরিকার, বাট এটা মেড ইন চায়না। তবে একটা জিনিস দেখেন, এই 256 GB NVMe M.2টার প্রাইস অনলি 2000 টাকা। মানে একটা সময় আমি 128 GB দেখছি 2000-এ পাওয়া যায় না, বাট এখন এটার প্রাইস অনলি 2000 টাকা। আরও একটা বিগ ডিফারেন্স, বাজারে অন্যান্য যত SSD আছে সেগুলোর ওয়ারেন্টি থাকে আপনার 3 বছর, এটা 5 বছর। সো আপনি আমার মনে হয় ট্রাই করতেই পারেন। এবং আরেকটা মজার বিষয়, SSD-টার রিড স্পিড হচ্ছে আপনার 3000, আর এটা রাইড স্পিড হচ্ছে 1300। এটা আবার অ্যাকচুয়াল আপনার বেঞ্চমার্ক টেস্ট করা, মানে মুখে বলে দিলাম এমনটা না। 3000 রিড স্পিড অ্যান্ড রাইড স্পিড 1300। এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে দেখেন, গিগাবাইটের B450B80+ ব্রোন সার্টিফাইড এবং 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। আর এই বিলটাকে আমরা সুন্দর করে সাজাতে, সুন্দর করে দেখাতে আজকে কেসিংটাও চুজ করছি হোয়াইট। এটা হচ্ছে রিভেঞ্জারের হাওয়া, মানে কি বলবো, মানে কেসটা এত সুন্দর। সামনে দেখেন 3টা ফ্যান আছে 8 GB লাইট সহ, পিছনে একটা, মোট 4টা ফ্যান, সাইডে টেম্পার্ড গ্লাস, মানে মনের মতো একটা কেস। এই টোটাল পিসিটা বিল করতে আপনাদের খরচ হবে অনলি 47,500 টাকা। যারা 16 GB RAM 12-gen i5 দিয়ে এই এত সুন্দর একটা বিল করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 আসলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট টাইম আবার দেখা হবে। ভালো থাকেন সবাই, সুস্থ আর নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।